প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। দেশের এই প্রতিকূল অবস্থায় তোমরা, যদিও তোমাদের সামনাসামনি আমি ক্লাস নিতে পারছি না, তারপরেও তোমাদের একটু সুবিধা দেওয়ার জন্য আমি অনলাইনে তোমাদের সাথে যুক্ত আছি প্রথম থেকেই। সকলকে আজকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে ক্লাসটা আজকে শুরু করছি। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের মেবিনা ম্যাডাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা ক্লাস দেব। সচরাচরই আমি তোমাদের এই ক্লাসটাই নিয়ে আসছি। দেখো, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে নৈমিত্তিক ভিত্তিক, এখানে হচ্ছে লেকচার নাম্বার টু। গত ক্লাসে আমি লেকচার এক দিয়েছিলাম, এবার টু। তোমাদের এভাবে এক দুই তিন চার করে আমি তোমাদের মোট 9টি লেকচার দিব তোমাদের জন্য। এখানে তোমাদের পরীক্ষার জন্য, তোমরা জানো যে যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, সেহেতু তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে নৈবিত্তিক আকারে। অতএব তোমাদের নৈবিত্তিক, আমি নৈবিত্তিক আকারে ক্লাস দেবো, কেননা পূর্ববর্তী ক্লাসগুলো আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে ক্লাস নিয়েছি। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্য স্থান, সঠিক উত্তর সব তোমাদের পড়িয়েছি। এবার আমি তোমাদের পড়াবো শুধুমাত্র নৈবিত্তিক। এখানে তোমাদের নৈবিত্তিকের জন্য আমি অপশন ব্যবস্থা করে রেখেছি, অপশন দেয়া থাকবে, তোমরা সেখানে উত্তরটি, সঠিক উত্তরটি দেখবে। আর আশা করি তোমরা যদি বই নিয়ে বসো, তাহলে প্রত্যেকটা লাইনে লাইনে তোমরা দেখবে যে আমি প্রশ্ন গুছিয়ে দিয়েছি। আর তোমরা এই ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তোমরা নিজেদের তোমাদের কাঙ্ক্ষিত মার্কসগুলো অর্জন করতে পারবে। এখানে কমপক্ষে 5 মার্ক তোমার হাতে থাকবে, একটা ক্লাসের করলে তুমি 5 মার্ক পেয়ে যাবে, এর বেশিও পেতে পারো। আজকে আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ের আমরা লেকচার 1-এ 25টি প্রশ্ন দিয়েছিলাম। আজকে তোমাদের আর বাকি প্রশ্নগুলো আমি একবারে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শেষ করে ফেলবো। আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রথম অংশ শেষ করব। তো তোমরা আমার সাথেই থাকো এবং ক্লাসটি আশা করি উপভোগ করবে। দেখো, 25 নম্বর প্রথম প্রশ্নই আছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? এর উত্তর হচ্ছে ক, সালাত। 26 নম্বর প্রশ্নে হচ্ছে কি, 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ? 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ। 27 নম্বর প্রশ্নে দেখো, সালাতের আরকান কয়টি? এখানে উত্তর হবে সালাতের আরকান গ, 60টি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে প্রশ্নগুলো শুনবে এবং উত্তরগুলো জানবে, এবং যদি তোমাদের কাছে বই থাকে অবশ্যই বই নিয়ে বসো, সাথে সাথে তোমরা দাগিয়ে রাখো। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো কি, কাবা শরীফ কোথায় অবস্থিত? কাবা শরীফ সকলেই জানি কি, মক্কায় অবস্থিত। এটা হচ্ছে ক। এখন দেখো, দীন ইসলামের সেতু কি? দীন ইসলামের সেতু হচ্ছে যাকাত। এটা হচ্ছে ঘ, এর উত্তর হচ্ছে ঘ, আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে কোরবানির কি পৌঁছায়? আল্লাহর কাছে কোরবান কি পৌঁছায়? গোস্ত, রক্ত, তাকওয়া নাকি চামড়া? অবশ্যই তাকওয়া পৌঁছায়, গ হচ্ছে এর উত্তর। দেখো, 31 নম্বর প্রশ্নে আছে কি, সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি? মুসলিমদের ইচ্ছাধীন, ইমানের অঙ্গ, তারপরে কি সৌজন্য, এখানে 2 বার ইমানের অঙ্গ চলে আসছে, এটা হবে ইসলামের অঙ্গ, এটা উত্তর হবে ইমানের অঙ্গ, উত্তর হবে কি খ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরবর্তী প্রশ্নই আছে কি, 32 নম্বর, সালাত কিসের চাবি? সালাত জান্নাতের চাবি। অবশ্যই আমরা জানি সালাত কি, যে বেহেস বা জান্নাতের চাবি, উত্তর হচ্ছে ক। দেখো, 33 নম্বর প্রশ্নে আছে কি, দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ আদায় করতে হয় আমাদের? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, এর উত্তর হবে ক। দেখো, 34 নম্বর প্রশ্নে আছে, বাংলাদেশের কতটি মসজিদ আছে? বাংলাদেশে কতটি মসজিদ আছে? বাংলাদেশে উত্তর হবে গ, 2 লাখেরও বেশি মসজিদ আছে। এরপরেই হচ্ছে কি, দেখো 35 নম্বর প্রশ্নে, 35 নম্বর প্রশ্নে আছে, সালাতের ফরজ কাজগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে? সালাতের ফরজ কাজগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটার উত্তর হবে ক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের যেহেতু পিএসসি হচ্ছে না, আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, সেহেতু আমাদের পরীক্ষা, স্কুলের পরীক্ষাগুলো একটু কঠিন হবে। তোমরা এখানে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে, পরবর্তী ক্লাসে উত্তীর্ণের ক্ষেত্রে এই এমসিকিউগুলো তোমাদের অনেক সাহায্য
করবে, তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করবে আশা করি। দেখো 36 নম্বর প্রশ্নে আছে কি, মসজিদে আকসা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মসজিদে আকসা জেরুজালেমে অবস্থিত, উত্তর হচ্ছে গ। 37 নম্বর প্রশ্নে ওয়াজিব মানে কি, উত্তর হবে হচ্ছে এটা কি ক নাম্বার উত্তর হবে, অবশ্যই করণীয়। তারপরে দেখো 39 নম্বর প্রশ্নে আছে কি, পবিত্রতা ইমানের কি, পবিত্রতা ইমানের অঙ্গ, এটা হচ্ছে উত্তর খ। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে কি 40 নম্বর প্রশ্নে আছে কি, ঢাকা শহরকে কিসের শহর বলা হয়, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি 41 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ কত রাকাত? আমরা সকলে জানি, আমরা ক্লাসে পড়েছি তারাবির নামাজ 20 রাকাত। প্রিয় শিক্ষার্থীরা দেখো 42 নম্বর প্রশ্ন হচ্ছে কি, হজের ফরজ কয়টি? হজের ফরজ 3টি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে জাকাতের মাশরিফ বা জাকাত আদায়ের খাত গুলো কি কি, মানে কাদের কাদের জাকাত দিতে হয়, কত শ্রেণীর লোকেদের আমরা জাকাত দিব, এটার উত্তর হচ্ছে খ 8টি, 8টি শ্রেণীর লোকেদের আমরা জাকাত দিব, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে আমি প্রথম থেকে পেজ গুলো দেখো, এই প্রশ্নগুলো যদি তোমরা বাসায় অনুশীলন করো এবং একটা বই নিয়ে বসো, তোমাদের মেইন বইটা নিয়ে বসো, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে প্রত্যেকটা লাইনে লাইনে দেখবে প্রশ্ন, এখান থেকে তোমরা নিজেদের উত্তরগুলো দাগিয়ে নিয়ে নিবে এবং আমার ক্লাসের সাথেই থাকবে। তোমাদের যেহেতু এই পরীক্ষাটাও নৈবেদ্যিক আকারে হবে, তোমরা এই প্রশ্নগুলো অনুসরণ করবে এবং আশা করি প্রত্যেকটি ক্লাস থেকে তোমরা আশানুরূপ ফল পাবে। তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আগামী ক্লাসে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা আবার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, আশা করি সকলেই আমার সাথে থাকবে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তোমাদের এই ক্লাসগুলো বা নতুন ক্লাসে ওঠার ক্ষেত্রে এই ক্লাসগুলো অবশ্যই ভূমিকা রাখবে। আগামী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।